এদিকে কেরানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলায় সাতজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে আছেন রিপোর্টার মারজিয়া মুমু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুমু, শাতিলা, কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলায় কিছুক্ষণ আগে সাত আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক। এই সাত আসামিকেই কিন্তু আদালতে উপস্থিত করা হয় এবং যেই পলাতক একজন নারী আসামি রয়েছেন তিনি খালাস পেয়েছেন এবং বাকি যে সাত আসামি রয়েছেন তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন এবং সাথে সাথে 50,000 টাকা করে কিন্তু জরিমানা করেছেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, 2013 সালের 10 ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা এবং কোন্ডা ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলার যিনি আওয়ামী লীগের আহ্বায়ক তিনি নিখোঁজ হয়ে যান এবং ঠিক পরদিন ইউনিয়নের ধলেশ্বরের একটি হাসপাতাল থেকে একটি বিকৃত মরদেহ অর্ধ পোড়া সেটি উদ্ধার করে এবং এরপর কিন্তু কোন্ডা ইউনিয়নের যিনি চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরীর ছেলে তার সেই মরদেহটির পাশে থাকা এটিএম কার্ড এবং তার যে কাগজপত্র ছিল সেটি দেখে তার লাশ শনাক্ত করা হয় এবং এই ঘটনায় তার ছেলে বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় 2015 সালে মোট 8 আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ এবং এই মামলায় আজ পর্যন্ত 21 জন সাক্ষীর মধ্যে 11 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং আজ যখন রায় ঘোষণা হচ্ছিল ঠিক তখন কিন্তু আদালতে কোন্ডা ইউনিয়নের প্রায় কয়েক শতাধিক সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আদালতে উপস্থিত হয়েছেন, তারা আদালতে মানববন্ধন করেছেন। তারা তাদের দাবি জানিয়েছেন যে একজন জনপ্রিয় নেতা এবং জনপ্রতিনিধি যিনি ইউনিয়ন পরিষদের জনগণের কল্যাণে কাজ করছিলেন তাকে এমনভাবে নৃশংসভাবে হত্যা এবং হত্যার পর তার মরদেহকে পুড়িয়ে বিকৃতি করা, এই অভিযোগে যারা আসামি ছিলেন তাদের সর্বোচ্চ সাজা তারা চেয়েছিলেন এবং রায়ের পর কিন্তু তারা উল্লাস প্রকাশ করেছিলেন যে 8 আসামির মধ্যে 7 জনের মৃত্যুদণ্ড হতে ইউনিয়ন চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরীর পরিবার এবং স্থানীয় যারা লোকজন ছিলেন তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। তো শাতিলা, এই ছিল ইউপি চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলা নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। শাতিলা, ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মারজিয়া মোমো।